লুকোচুরি খেলতে গিয়ে মাটি চাপা পড়ে প্রাণ হারালো এক শিশু। মৃত শিশুটির নাম জয় রায়। কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছে তারই সমবয়সী নয়ন রায় নামে অপর একটি শিশু। ঘটনাটিকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বীরবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বাংলাদেশ সীমান্তবর্তী বনগ্রাম গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উন্মুক্ত সীমান্তের কাছে ছজন শিশু মিলে লুকোচুরি খেলছিল। খেলা চলাকালীন জয় ও নয়ন দুজনে মিলে এলাকার বালাসরি ফুটবল মাঠের গর্তে লুকিয়ে পড়ে আর তাতেই বিপত্তিটি ঘটে। হঠাৎ মাটির চাঙড় তাদের শরীরের ওপর ভেঙে পড়ে, তাতে দুজনেই চাপ পড়ে যায়। তাদের খুঁজতে গিয়ে বিষয়টি নজরে আসে আরেক শিশু রাহুল রায়ের। সে চিৎকার শুরু করলে পাশের জমিতে কাজ করা কৃষক সুব্রত রায় ছুটে এসে মাটির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করে। তাদের হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জয় রায়কে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ। পাটানি লেখছিলাম তো, ও ছেলেগুলো লুকোডু খেলতেছে। আচ্ছা, লুকোডু খেলতেছে। আমি ও চোর আমাকে বললো ও ছেলেগুলো কোথায় রে। আমি বললাম ওখানে, প্রথমে আমি দেখলাম ও লুকাইছিল, আমি মাথাগুলো দেখতে পাইলাম। আমি বললাম দুজন ছিল, আমি বললাম ওখানে আসে যাও, তাহলে ওকে পাইবা, ওকে বাবা বাবা। তখন ও গেল, তখন ও চিল্লাচ্ছে, তখন আমি গেলাম। দুজন মাটির উপর আরেকজন যে ছিল কি নাম? আরেকজন ছিল নয়ন। ও বাঁচে গেছে? ও বাঁচে গেছে। হলদিবাড়ি থেকে অমিত কুমার রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।